খুব অল্প সময়ে প্রেশার মাপা শিখে নিন এবং একুরেট রেজাল্ট এমন একটা মেশিন সম্পর্কে জানুন, দেখুন এবং বাসায় রাখুন। দামে সাশ্রয়ী এবং মানে ভালো। আসসালামু আলাইকুম, SS ফিজিও ইকুইপমেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে প্রোকেয়ার কোম্পানির একটা ব্লাড প্রেশার মাপার মেশিন ডিজিটাল, এটা নিয়ে কথা বলবো। আসলে প্রত্যেকটা ফ্যামিলিতে এক একটা ব্লাড প্রেশার মাপার মেশিন রাখা উচিত, কারণ কি এখন বর্তমানে মানুষের স্বাস্থ্যের যে অবস্থা, প্রত্যেকেরই ব্লাড চেক করতে হয় প্রত্যেক দিন প্রতিনিয়ত। তো বাসায় এটা একটা ডাক্তারের মতো কাজ করবে। এই ব্লাড প্রেশার মেশিনটি আপনারা যদি বাসায় রাখেন, আপনারা আপনাদের বাবা মার অথবা দাদা দাদির অথবা ফ্যামিলি মেম্বারের ব্লাড প্রেশার সম্পর্কে অবগত থাকতে পারবেন, তার প্রেশার হাই আছে কি লো আছে। এবং এই মেশিনটা, বাজারের অনেক মেশিন আছে বিভিন্ন ভুলভাল রেজাল্ট দেয়, কিন্তু এই মেশিনটা আমি দেখলাম যে পারফেক্ট একটা রেজাল্ট দেয়। তো চলুন বন্ধুরা, এটার প্যাকেটের ভিতরে কি আছে আমরা দেখে নিই, এবং এটার সাথে সাথে আপনারা এটার কোয়ালিটি সম্পর্কে এবং ব্যবহার সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেন, বেল বাটন ক্লিক করে দেন, কারণ আমি সবসময় ভালো ভালো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে চলে আসি। তো চলুন বন্ধুরা, প্যাকেটটা প্রথমে খুলতেছি। খোলার পরে দেখেন প্রথমে যে মেশিনের যে ব্যাগটা, এটা পেয়ে যাব। এটা এটার ভিতরে মূল মেশিনটি আছে, আমরা এটা পরে বাইর করি, আগে দেখে আর ভিতরে কী কী আছে। এটা কাফটা পাবেন, যেটা আমাদের হাতে বাঁধতে হয়, এই কাফটা পাবেন, এই কাফ। এই ব্যাগের ভিতরে আর কিছু নেই। তো আমরা এখন কাফটা প্রথমে বাইর করব। এই যে একটা কোয়ালিটি কারে বলে, হ্যাঁ, একটা কোয়ালিটি সম্পন্ন যেই প্রিমিয়াম কোয়ালিটির যেটা হওয়া উচিত, এই প্রিমিয়াম কোয়ালিটির আপনার কিন্তু প্রত্যেকটা জিনিস এই এটা। তারপরে ব্যাগের ভিতরে কী আছে আমরা দেখব। এই যে ব্যাগটার ভিতরে আছে মূল মেশিনটি এবং সাথে একটা অ্যাডাপ্টার দেওয়া আছে, খুব সুন্দর। কারণ সব মেশিনে কিন্তু অ্যাডাপ্টার দেওয়া থাকে না, ম্যাক্সিমামই ব্যাটারি দেওয়া থাকে। তো ব্যাটারি দিয়ে ইউজ করলে আসলে এখন ব্যাটারির যে দাম অনেক টাকা চলে যায়। তো সুন্দর একটা অ্যাডাপ্টার দেওয়া আছে, আপনারা চাইলে এটা অ্যাডাপ্টার দিয়ে ব্যবহার করতে পারবেন, এটা চাইলে ব্যাটারি দিয়েও ব্যবহার করতে পারবেন, কিন্তু অ্যাডাপ্টার দিয়ে ব্যবহার করলে আমি মনে করি ভালো, হ্যাঁ, একুরেট রেজাল্ট আসবে। ব্যাটারি চার্জ কম থাকলে একুরেট রেজাল্ট আসে না যে কোনো মেশিনেই। এবং এটা আউটলুকিং খুবই সুন্দর, খুবই কোয়ালিটিফুল, বড় একটা ডিসপ্লে, আর পিছনে হচ্ছে এই যে ব্যাটারি, ব্যাটারি অপশনটা এখানে, এখানে এক দুই তিন চারটা ব্যাটারির প্রয়োজন হয়। তো চারটা ব্যাটারির দাম কিন্তু অনেক, হ্যাঁ। যাই হোক, আমি সাজেস্ট করব যে আপনারা দিয়ে ব্যবহার করবেন, বিদ্যুৎ দিয়ে ব্যবহার করবেন। এবং এটা ইউরোপ এবং ইউএসএর টেকনোলজি এবং ডিজাইন ওরকমভাবে করা হয়েছে, কি বুঝতে পারছেন। এই হচ্ছে মেশিনটি, এটা DC 6 ভোল্টে চলে, এই আর 1.5 ভোল্টের এটা DC-তে চলে, এই। আচ্ছা যাই হোক, এ হচ্ছে মূল মেশিনটি। এখন আমরা মেশিনটা একটু অপারেট করে দেখব, একটু চালায় দেখব। বন্ধুরা, আমরা মেশিনটি রেডি করলাম, এটা হচ্ছে পাওয়ার অপশনটা, হ্যাঁ। আমরা বৈদ্যুতিক সংযোগটা এখানে দিলাম, এটা একটা মোবাইলের চার্জার, V3 যে চার্জারগুলো এগুলো, এই এটা চাইলে আপনারা যদি হারাই যায় নষ্ট হয়ে যায় আবার কিনতে পারবেন। এটা হচ্ছে যে পাম্পের অপশনটা, এটা আমরা এখন পেশেন্টের হাতে বেঁধে দেব। বাঁধার সিস্টেমটা আমি দেখাচ্ছি, এখানে এখানে আমাদের ভেইনগুলো থাকে, এদিক দিয়ে যায়। তো আমি এই ভেইনের সোজাসুজি এখানে আর্টারি নার্ভ বলে আর্টারি, হ্যাঁ, আর্টারি বরাবর জাস্ট হালকাভাবে আমি এটা বেঁধে দিলাম। বেঁধে দেওয়ার পর এখন মেশিনটা আমি অন করব। এই যে অন অফ সুইচ, এই যে মেশিনটি অন করলাম, মেশিনটা অন করার পরে এটা একটা কমান্ড দেবে, হ্যাঁ, কমান্ড দেওয়ার পরেই পাম্প দেওয়া শুরু করে দেবে। এটা অটো, হ্যাঁ, এটা অটো। এখানে সিস্টোলিক প্রেশারটা দেখাবে, এখানে ডায়াস্টোলিক দেখাবে, এবং এখানে পালসগুলো দেখাবে। আমরা দেখতে থাকি, দেখলেই বুঝতে পারবেন যে আপনারা যে কোনটা কোথায় শো করতেছে। এবং এই মেশিনটি অ্যাভেলেবল আমাদের কাছে পাবেন এবং সাশ্রয়ী রেটে। এই মেশিনটি গায়ের রেট 3200 টাকা দেওয়া আছে, তবে অবশ্যই আপনারা ফোন দিবেন, ফোন দিয়ে আপনাদের জন্য ডিসকাউন্ট আছে। এই যে গায়ের রেট মেশিনটির 3200 টাকা দেওয়া আছে, কোম্পানি রেট 3200 টাকা। আপনারা অবশ্যই ফোন দিবেন, ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ডিসকাউন্ট দিয়ে দেব। আমাদের সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি, ক্যাশ অন ডেলিভারি। পালস রেট 67
According to the World Health Organization standard, your blood pressure level is normal. আচ্ছা এখানে পেশেন্টের সিস্টোলিক প্রেসার 93 দেখাইছে ডায়াস্টোলিক 52 দেখাইছে এবং পালস রেট দেখাইছে 67 এখানে ভুলও দেখাইতে পারে হ্যাঁ তো আমরা আরেকবার একটু ট্রাই করব Please relax and don't move. We will start to measure now. Systolic pressure is 97. Diastolic pressure is 55. Pulse rate is 71. According to the World Health Organization standard, আগের যে মেজারমেন্টটা এখন মেজারমেন্টটা প্রায় সেম তবে পালস রেটটা যেটা হার্টবিটটা একটু বেশি আছে তো হার্টবিট সব সময় বাড়তেই পারে আবার কমতেও পারে এটা সমস্যা নেই কিন্তু রিডিং একই আছে কি বলতে বলছেন তো এটা খুব পারফেক্ট ভাবে আপনাদের রিডিংটা দেবে এই মেশিনটা কোয়ালিটি সম্পন্ন এবং অবশ্যই আপনারা চেক করে নেবেন যখন নেবেন আমরা চেক করেই দেব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু